গুড মর্নিং, আমি ফিরোজ আক্তার। আমি আমার ফার্মের নাম হচ্ছে এনকে এন্টারপ্রাইজ। আমার লোকেশন হচ্ছে আপনার বিধাননগর, শিলিগুড়ি, ওয়েস্ট বেঙ্গল। আমি একজন প্রিমিয়ার এডুকেশন অ্যাডাপ্টেড প্রাইভেট লিমিটেডের একজন ডিলার হিসাবে গত 4 বছর ধরে আমি কাজ করছি, এই কোম্পানির সাথে জড়িত হয়েছি। আমাদের আমি যে এরিয়াগুলো দেখি সেটা হচ্ছে আমার দার্জিলিং, শিলিগুড়ি এবং উত্তর দিনাজপুর। দার্জিলিং, শিলিগুড়ি কিছু ব্লক এবং উত্তর দিনাজপুর কিছু ব্লক মিলে আমি টোটাল 7টা ব্লক আমি দেখি। আমাদের কোম্পানি প্রিমিয়ার কোম্পানি, আমাদের ডিপার্টমেন্টের সাথে একটা স্কিমের উপরে কাজ করি আমরা। সেই স্কিম হচ্ছে আপনার PDMC, পার ড্রপ মোর ক্রপ। তার আন্ডারে আছে আমাদের PMKSY, BKSY, প্রধানমন্ত্রী কৃষি সঞ্চয় যোজনা 55%, আর বাংলা কৃষি সঞ্চয় যোজনা 45%। মিলে আমাদের 100% সাবসিডিতে আমরা ফার্মারদের আমরা মেটেরিয়াল দিয়ে থাকি। তো শুধুমাত্র বা ফার্মারদের কাছ থেকে আমরা 12% GST কালেকশন করি। তো আমাদের যে প্রোডাক্ট রেঞ্জগুলো রয়েছে, আমাদের যে মেটেরিয়ালগুলো রয়েছে, যেমন হচ্ছে আমাদের ড্রিপ এরিগেশন সিস্টেম, মিনি স্প্রিংকুলার, পোর্টেবল স্প্রিংকুলার এবং রেন গান, এটা আমাদের শুধুমাত্র 12% GST আমরা ফার্মারদের ডাইরেক্টলি আমরা ADA অফিসের মাধ্যমে আমরা ফার্মারদের ডেলিভারি করে থাকি। শুধুমাত্র ফার্মারদের কিছু ডকুমেন্টস, মাইনার ডকুমেন্টস দরকার থাকে, যেমন হচ্ছে আধার কার্ড, ফার্মারের আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবুক, জমির কাগজ, এক কপি ফটো আর অ্যাক্টিভ মোবাইল নাম্বার। এইসব ডকুমেন্টস দিয়ে আমরা এগ্রিকালচার অফিসে গিয়ে আমরা সাবমিট করি, তারা আপলোড করে, তারপর জয়েন্ট ইন্সপেকশন হয়, কোটেশন সাবমিট হয়, ওয়ার্ক অর্ডার হয়। উইদিন 1 মাসের মধ্যে আমরা সেই ফার্মারকে ওই মেটেরিয়ালসগুলো তাদের এগ্রিকালচারের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি। তো আজকে আমাদের এগ্রিকালচারটা দরকার কেন? কারণ হচ্ছে যে আমাদের ডে বাই ডে আমাদের ওয়ার্মিং হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে, আমাদের যে জলের স্তরটা ছিল আগে সেই স্তরটা ডে বাই ডে আমাদের নিচের দিকে যাচ্ছে। তার জন্য আমাদের এই এরিগেশন সিস্টেমটা খুবই দরকার। কারণ হচ্ছে এরিগেশন সিস্টেম হলে আমাদের জলের যে মানে অপচয়টা সেটা আমরা কন্ট্রোল করতে পারবো, ফার্মারদের উন্নত মানের ফসল আমরা তৈরি করতে পারবো, কীটনাশকের যে মানে বেশি পরিমাণে চলে যাচ্ছে সেটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। তাদের এই সব ধরনের জন্য আমরা এরিগেশন সিস্টেমটাকে আমাদের মজবুত করা দরকার। কারণ হচ্ছে ডে বাই ডে তো আপনারা বুঝতে পারছেন যে ওয়ার্মিং হচ্ছে আমাদের, তাতে আমাদের ফসল খুব নষ্ট হচ্ছে। এখন ওই জন্য এরিগেশন সিস্টেমটা আমাদের মজবুত করতে হবে, এখন থেকে আমাদের এই কথাগুলো চিন্তা ভাবনা করতে হবে, তাতে ফিউচারে আমাদের যে নেক্সট জেনারেশন আসবে তারা এই এরিগেশন দিকটা বা এগ্রিকালচারের দিকটা আরও উন্নত যাতে থাকে। আর আমাদের যে কোম্পানি রয়েছে, আমাদের কোম্পানির ব্যাপারে কিছু বলি আমি। আমাদের কোম্পানি প্রিমিয়ার এডুকেশন অ্যাডাপ্টেড প্রাইভেট লিমিটেড, এস্টাবলিশ হয়েছে 1965, অলমোস্ট 57 ইয়ার্স ওল্ড। এটা আমাদের প্যান ইন্ডিয়াতে আমাদের এই কোম্পানি ছড়িয়ে রয়েছে। আমাদের একটা ইন্টারন্যাশনাল কোম্পানি তো আমাদের সাথে জড়িত রয়েছে, যেটা অ্যাড্রাটিক বলে আমরা থাকি। এটাকে আমরা মাদার অফ ইন্ডিয়ার আমাদের এটা কোম্পানি বলে থাকি। কারণ হচ্ছে যে এই একটা ভালো কোম্পানিকে যদি পরিপূর্ণ করা যায় বা উইংস দরকার, ডিফারেন্ট আমাদের উইংস রয়েছে, তাতে আমাদের সেলস টিম রয়েছে, মার্কেটিং টিম রয়েছে, ব্র্যান্ডিং টিম রয়েছে, HR টিম রয়েছে, আর হচ্ছে আমাদের অ্যাকাউন্ট টিমও রয়েছে। তো একটা ভালো কোম্পানিকে এস্টাবলিশ করতে গেলে এই সব জিনিসগুলো দরকার হয়। তাতে আমি লজিস্টিক টিমও রয়েছে, আমাদের লজিস্টিক টিম এই কারণে বেশি গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আমাদের যখনই মেটেরিয়াল দরকার তখন আমরা ইন্ডিয়ান দিলেই আমাদের উইদিন 5 টু 7 ডেজের মধ্যে আমাদের কাছে ওই মেটেরিয়ালগুলো পৌঁছায় যায়। তারপরে আমরা ওই এগ্রিকালচারের মাধ্যমে আমাদের ফার্মারদের সঙ্গে ডাইরেক্ট আমরা ডেলিভারি দিতে পারি। আর একটা বলবো যে আমাদের যে খালা অধিকারী রয়েছে তাদের, আমাদের ডিপার্টমেন্টের সাথে একটা গুড কমিউনিকেশন রয়েছে, তার জন্য সবসময় আমরা ফার্স্ট প্রায়োরিটি আমরাই পাই, প্রিমিয়ার কোম্পানিই পাই। আর আমরা ফার্মারদের সাথে একটা ফিল লাইক ফ্যামিলি একটা মাহল ক্রিয়েট করি, যাতে আমাদের খুব ভালো লাগে, ফার্মাররা খুব স্যাটিসফাইড থাকে, তাই আমাদের সাথে ফার্মাররা খুবই জড়িত হয়। আর আগামী দিনে আমি আশা করবো আরও আমাদের সাথে ফার্মাররা জড়িত হোক, আপনারাও জড়িত হন প্রিমিয়ার কোম্পানির সাথে, যাতে আরও এই কোম্পানিকে আরও উন্নত মানের গড়ে তোলা যায়। আর আমাদের একটা কোম্পানির একটা মোটো রয়েছে বা আপনারা কোর ভ্যালু বলতে পারেন, সেটা হচ্ছে আমাদের প্রিমিয়াম কোয়ালিটি, প্রিমিয়াম সার্ভিস এবং প্রিমিয়াম কমিটমেন্ট। ধন্যবাদ, থ্যাংক ইউ।